যেই কোনো পরিবর্তনের জন্য যুবকদের সবচেয়ে বেশি প্রয়োজন। বাতাসের গতিকে যারা ঘুরিয়ে দিতে পারে, উল্টে দিতে পারে, পরিবর্তন করে দিতে পারে, সেই যুবকের এই সমাজের আজকে সবচেয়ে বেশি প্রয়োজন। আমরা পৃথিবীর সকল বিপ্লব যদি আমরা দেখি, তাহলে আমরা দেখব যে পৃথিবীর সব বিপ্লবের পেছনে যেই বিপ্লব সফল হয়েছে তার পেছনে যুবকদের অবদানই হচ্ছে সবচেয়ে বেশি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আন্দোলন গোটা পৃথিবীর মানুষের সামনে এখনও একটি মিরাকেল মুভমেন্ট হিসাবে আজকে পরিগণিত। অর্থাৎ সবচেয়ে কম উপকরণ, কম মানুষ এবং পৃথিবীর সবচেয়ে অল্প সময়ের সেরা বিপ্লব যিনি সাধিত করেছেন, তিনি হচ্ছেন মহামানব, মহানায়ক, সর্বশ্রেষ্ঠ, সর্বকালের মহামানব, আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই বিপ্লবের পেছনে আমরা দেখি তিনি সর্বপ্রথম, তার সাথে যে মানুষগুলো সংগঠিত হয়েছিলেন তাদের মধ্যে আমরা যদি দেখি তাহলে পাঁচজনের একজন ছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। আমরা যদি দেখি খাব্বাব, আমরা যদি দেখি খালিদ বিন ওয়ালিদ, আমরা পৃথিবীর ইতিহাসের যদি সেরা নায়কদেরকে আমরা দেখি, তাহলে আল্লাহ রাসূলের মুভমেন্টে যে ঐতিহাসিক ভূমিকা পালন করেছেন হযরত মুসাব রাদিয়াল্লাহু তাআলা। আমরা যদি দেখি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আন্দোলনে যারাই সংগঠিত হয়েছেন এবং ঐতিহাসিক ভূমিকা পালন করেছেন, বেলাল, খাব্বাব, খুবাইব থেকে তারা প্রত্যেকেই কিন্তু যুবক এবং তরুণ ছিল। তাহলে রেভোলিউশন ইটস মেইন অ্যান্ড ডিফেন্ড ফর ইয়ং জেনারেশন। এই জেনারেশন যাদের সাথে থাকবে বিপ্লব তারাই সংগঠিত করবে। প্রিয় ভাইরা আমার, আজকে এখানে সেই যুবক ভাইদের শুধু ডাকা হয়নি, যুবকদের যারা দায়িত্বশীল তাদেরকে আহ্বান করা হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যুবকদেরকে শুধু সংগঠিতই করেন নাই, যুবকদের ব্যাপার ইসলাম ঐতিহাসে এবং উচ্ছ্বাসিত শব্দ বলেছে। বলা হয়েছে যৌবনের ইবাদত আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। সুবহানাল্লাহ। কেন এটা, এই এটার বিশ্লেষণটা কি? কারণ যুবক তার সব অপরাধ করার অ্যাবিলিটি থাকার পরেও যে আল্লাহর বন্দিগি করে, তার সকল অপরাধ করার সামর্থ্য থাকার পরেও যে সত্যের পথে, ইসলামের পথে নিজেকে এগিয়ে নেওয়ার জন্য যে সিদ্ধান্ত গ্রহণ করে, আল্লাহ তাআলা তার ইবাদতকে সবচেয়ে বেশি পছন্দ করে। সুবহানাল্লাহ। অন্যদের একজন বৃদ্ধ মানুষ, তার তো ফিজিক্যাল কোনো অ্যাবিলিটি নেই, একজন শিশু তারও তো অ্যাবিলিটি এখনো হয়নি, কিন্তু তারণ্য মানে হচ্ছে তার অ্যাবিলিটি সব আছে কিন্তু সে করে না, কার ভয়ে? আল্লাহর ভয়ে। এই জন্যে কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলা সাত শ্রেণীর মানুষদেরকে কি দিবেন? আরশের ছায়াতলে স্থান দেবেন। তার মধ্যে দুই গ্রুপে কিন্তু যুবকরা, সেই যুবক যে কি করেছে আল্লাহর ভয়ে, অপরাধ থেকে নিজেকে কি করেছে বিরত রেখেছে। সুবহানাল্লাহ। তার বন্দিগি সেই পথে কাটিয়েছে, আর তাকে কোন অপরাধের দিকে যখন সুন্দর রমণী তাকে ডেকেছে তখন সে কি বলেছে? আমি কাকে ভয় করি? আমি আল্লাহকে ভয় করি। তাহলে এই যে তার বোধ, তার শক্তি, তার সামর্থ্য, তার সব আছে। এবং সবরের সঙ্গে যদি বলি, তাহলে বৃদ্ধ মানুষ অপরাধ করেন এটা কোনো সবর না, তা তো পারেই না, তার এই অ্যাবিলিটি নেই। শিশু কোনো অপরাধ করে না, এ তো বুঝেই না, কিন্তু যুবক করে না তার মানে হি এবল টু ডু, সব কাজ করতে পারে কিন্তু আল্লাহর রেখাকে সে অতিক্রম করে না, আল্লাহ তাআলা এই জন্য তাকে বেশি পছন্দ করে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, এই জন্যে আমরা সেই যুবক যারা আমরা জীবনের প্রথম বয়সে আল্লাহ তাআলা আমাদেরকে একটি পূত পবিত্র ছাত্র আন্দোলনের সাথে সম্পৃক্ত হওয়ার তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ, সেই নিয়ামতের নাম হলো বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। আমরা যদি ছাত্র শিবির না করতাম, এই নিয়ামতের সন্ধান যদি আমরা না পেতাম, তাহলে আমরা কিন্তু অনেক অপরাধের সাথে জীবন বয়সেই কিন্তু জড়িয়ে যেতাম, ঠিক না?
আমাদের অনেকের লাইফ স্টাইলে কিন্তু চেঞ্জ হয়ে যেত। আপনি এখন মাস্টার ডিগ্রি পাশ করেছেন, আপনি হয়তো ভালো কোনো কিছু জায়গায় পৌঁছে গেছেন, কেউ বিসিএস ট্রাই করছেন এই জায়গায় সেই জায়গায়, ভালো জায়গায় আপনি পৌঁছেছেন, কিন্তু আপনার লাইফের শুরুতেই যদি হোঁচট খেয়ে যেতেন তাহলে আপনি হয়তো অন্য সমাজের অনেক যুবকের মতো অশ্লীল চোর বাটপার সন্ত্রাসী হাইজাককারী নারীর ইজ্জত লুণ্ঠনকারী চিন্তাইকারী আমরা হয়ে যেতাম। সুতরাং আমাদের যতটুকু আমরা আজকে ভালো এই কৃতিত্ব আমাদের বাবা মা আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের না যতটুকু তার থেকে অনেক বড় কৃতিত্ব হচ্ছে আল্লাহ তাআলা আমাদেরকে ইসলামে ছাত্র শিবিরের মতো একটি নেয়ামতের সাথে আমাদেরকে সম্পৃক্ত হওয়ার তৌফিক জালহাম। কারণ ছাত্র শিবির কত বড় আল্লাহর নেয়ামত, এটা ছাত্র শিবিরে থাকা অবস্থায় খুব বোঝা যাবে নাকি বলে, এটা বুঝতে পারবে হলো ওই যার চোখ নাই সে যেরকম বুঝে এটার নেয়ামত কি ঠিক, যারা ছাত্র শিবির করে নাই। আমরা তো দেখি জামাত ইসলামীতে আসছে ছাত্র শিবির করে নাই, তাদের আবেগ দেখলে তারা ছাত্র শিবিরকে পিসাব মনে করে, কারণ যে যুবন বয়সে যারা এইভাবে নিজের লাইফটাকে যারা তৈরি করে। আপনাকে যুব বিভাগ তৈরি করার অর্থ হলো যে আমাদের সেই যুবকদেরকে যারা ওই যে কানে দুল দেয়, হাতে ছুরি পরে, আর মাথার দিকে তাকাইলে মুখ কোন দিকে ভালো বোঝা যায় না, এখানে আধিপত্যবাদী এবং শিক্ষা প্রতিষ্ঠান পাঠ্যপুস্তকে যেই মোশেক অগ্নিপূজকদের যে চিন্তা চেতনা ঢুকিয়ে দেওয়ার জন্য আসছে, তারা এই সমাজের যুবকদেরকে নষ্ট করে দেওয়ার জন্য আজকে ইহুদবাদী চক্রান্ত নারীদেরকে ছেড়ে দেয় অশ্লীলতার মাধ্যমে বেহায়াপনার মাধ্যমে। আপনি দেখবেন যত পরিকল্পনা সব কিন্তু যুবকদেরকে নিয়ে, ইসলাম সহশিক্ষা কেলাও করেন। আমি আপনাদেরকে একটা সমীক্ষা বলি, বাংলাদেশের অলমোস্ট টপ মোস্ট যে শিক্ষা প্রতিষ্ঠান এগুলো সব সহশিক্ষামুক্ত। আপনি নটরডেম কলেজ, এখানে কিন্তু মহিলা পড়ে না জানেন তো, আবার বিকারুন্নেসা এটা কিন্তু শুধু কার নারীদের, এগুলো কে পরিচালনা করে খ্রিস্টানরা। তারা বুঝতে পারছে যে এই আগুন আর মোমবাতি একসাথে করলেই কিন্তু আগুন লাগে, এটা খ্রিস্টানরা বুঝে একটা শিক্ষা ব্যবস্থার জন্য যদি তারা করতে পারে, কিন্তু মুসলমানরা আজকে এটা করতে ব্যর্থ হচ্ছে দুর্ভাগ্যজনক। আমাদের আমাদের আজকে সব অ্যামালগেট করে দেয়া হচ্ছে, নারী শিক্ষা সহশিক্ষা যুবক ছেলে মেয়ে নাচ গান অশ্লীলতা এবং আকাশ সংস্কৃতির নামে গোটা জাতিকে আজকে ধ্বংস করে দেয়া হচ্ছে। আমাদের শিক্ষা ব্যবস্থায় আমাদের যাদের ছোটো ভাই বোন আছে, আমাদের প্রয়োজনে আমরা যারা দেখছি, এখন আর কিন্তু এখানে ইসলামিক কোনো কায়দা কানুন কিন্তু আর নাই, সব উল্টে গেছে প্রিয় ভাইয়েরা আমার। এই জন্যে আজকে আমাদেরকে এই সমাজের যুবকদেরকে আমাদেরকে ধরতে হবে, তাদেরকে ধরবার জন্য আমাদেরকে কি করতে হবে, আমাদের যে যুব বিভাগের যে পরিকল্পনা, আমি যুব বিভাগের কমিটির একজন, এই জন্য আমি তো জানি আপনাদের কত সুন্দর সুন্দর পরিকল্পনা আছে এখানে, খেলাধুলা নৈতিক বিনোদন, কারণ আপনি যদি তাকে ইসলামিক বিনোদন না দেন, আপনি যদি তাকে স্পেস না দেন তাহলে তো সে খারাপ দিকে যাবে নাকি, এই জন্য আমাদের খেলাধুলার আয়োজন করতে হবে। যুবকরা আজকে কিন্তু তার মেন্টালি ডিসলভ হয়ে যাচ্ছে, ইন্টারনেটের এই আপদ যুবকদের আমাদের সবার নৈতিক চরিত্রকে ধ্বংস করে দিচ্ছে। সুতরাং যুবকদেরকে যদি আমরা রক্ষা করতে না পারি, তাহলে একটা সমীক্ষা বললাম যে বাংলাদেশের টপমোস্ট সকল শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে সহশিক্ষা মুক্ত, তাহলে এর মাধ্যমে প্রমাণিত যে আমাদেরকে এই দু জিনিস একত্রিত করে আমাদেরকে ধ্বংস করে দেওয়া হচ্ছে। আবার আরেকটি স্ট্র্যাটেজিক্স যে আপনি দেখেন আমরা আজকের এই জায়গায় যতটুকু আমাদের এখানে যুবকরা যতটুকু যে জায়গায় ভালো আছে নীতি নৈতিকতাকে লালন করছে, আপনি দেখবেন এগুলোর প্রত্যেকটার মানে হয় পারিবারিক শিক্ষা আর নসরত ইসলামের ছাত্র শিবিরের শিক্ষা পাওয়ার কারণে সে আজকে নীতি নৈতিকতাকে লালন করে, কি বলেন ঠিক না? আমাদের শিক্ষা প্রতিষ্ঠান আমাদের ভালো মানুষ বানাইতে পারছে না, কারণ সেই তো যা পড়ায় এগুলোর মধ্যে বরং নাস্তিক বানানোর বিশ্ববিদ্যালয়ের প্রফেসর সে হলো তাহাজ্জুদ পড়ে আর পড়ায় হলো যে আমরা একসময় বানর ছিলাম, এটা হলো তার চাকরি। আপনি যদি বলেন যে স্যার এটা পড়াচ্ছেন কেন, বলবে এটা না পড়াইলে তো আমার প্রফেসর গিরি থাকে না। তাহলে এই যদি তার বিশ্বাস এবং কর্মের পার্থক্য হয় এখান থেকে কি তৈরি হবে, দুধের সাথে কত কেজি পানি মিশাইলে কি হয়,
এটাই কিন্তু আমাদের অঙ্কের সূত্র। তাহলে জাতিকে ধ্বংস করবার জন্যে আজকের সব আয়োজন কিন্তু এখানে হয়ে গেছে, যা আমাদেরকে খেলাধুলার ব্যাপক আয়োজন করতে হবে। দ্বিতীয় হচ্ছে, তাহলে এর মাধ্যমে খেলাধুলার আগের আয়োজন কেন বললাম? কারণ সে তো আপাতত কোরআন শরীফ পড়ে না, সে তো আপাতত ইসলামে বুঝে না, সে তো আপাতত এগুলো জানেই না, এই জন্য তাকে খেলাধুলার মাধ্যমে, বনভোজনের মাধ্যমে, শিক্ষাশিব ইয়ের মাধ্যমে, ফলচক্রের মাধ্যমে, এখন আম আছে আপনারা করেন না, যে যত যুবক আছে সবাইকে নিয়ে আম খান, যদি এগুলো আপনি আয়োজন করতে পারেন, এরপরে আপনি আস্তে আস্তে তাকে নৈতিক শিক্ষা যেটি আমাদের আছে, এই বইপত্র কোরআন হাদিস এগুলো আস্তে আস্তে আপনি তার হাতে তুলে দিবেন।